কেপিটি এমন একটা বাইক যেটাকে আপনার নিজের মন মতো সাজানো যায়। এখানে এসে আপনার মনের মতো মানে ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের স্টিকার করে নিতে পারবেন। সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাদ। আজকে চলে আসছি মেকানিক্স, আজকে মেকানিক্সে চলে আসছি, এলিফান কেপিটি 4B নিয়ে চলে আসছি। এই ভাইয়ের কাছে আসছি, ভাইয়ারে দেখাইলাম পুরো গাড়িটা, দেখলো কি কি লাগানো লাগবে, কি কি ইনস্টল করব এগুলো একটু দেখলাম। উনি বলতেছে যে চেনটা চেঞ্জ করার জন্য, তারপরে হচ্ছে হ্যান্ডগারটা লাগাবো, আর কিছু টুকটাক মডিফিকেশন করব। কি কি করব মেকানিক্সে এসে বা আসার পরে কি কি করব এটা আপনাদেরকে আপডেট দিব অবশ্যই আমি। হ্যাঁ, তো কাজটা শুরু করুক, কাজ শুরু করার পরে আমি সামনের বাম্পারটাও লাগাবো ইনশাআল্লাহ, আমি দেখাবো ফুল ভিডিওটা দিব আপনাদেরকে যে কি কি লাগাবো। আজকে স্টিকার মডিফিকেশনও করাবো, স্টিকার লাগাবো, দেখি আমার জার্নি উইথ ফাদার স্টিকারটা কীরকম লাগে। তবে আমি চেষ্টা করবো রেডিয়াম যেটা রাতের বেলা জলে ওইটা লাগানোর চেষ্টা করবো। কী কী কাজ করবো অবশ্যই জানাবো, আর মেকানিক্সে কেন আসছি এটা আপনাদের সাথে শেয়ার করবো, ওনাদের সার্ভিসটা ওনাদের কাজ কেমন অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন আসছি খিলগাঁও তিলবাপাড়া 19 নম্বর রোডে আছি, মেকানিক্সে আসছি। যদি স্টিকার মডিফাই না করে দিলে হবে? এই আমরা স্টিকারে আছি, আমার এর আগের স্টিকারটা আমি অনলাইনে অর্ডার করছিলাম স্টিকার থেকেই। তা আজকে মেকানিক্সে যেহেতু আসছি সবগুলো কাজ একসাথে করে নিব ইনশাআল্লাহ। এখানে এসে আপনার মনের মতো মানে ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের স্টিকার করে নিতে পারবেন। হ্যাঁ, এই সুযোগটা আছে, দেখি আমি এখন স্টিকারটা করব। কেপিটি কেপিআর যারা ইউজ করেন তারা যদি কোম্পানির বাইরে যদি কোনো শোরুমে কাজ করাতে চান বা মডিফিকেশনের জন্য বা মডিফাই করাতে চান বিভিন্ন জিনিসপত্র, প্রত্যেকটা কম্পোনেন্ট যদি আপনারা নিজের মতো করে সাজাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মেকানিক্স মোটরসাইকেল আসতে হবে। এখানে আসলে আপনারা পুরো সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন গাড়িটা। হ্যাঁ, তো আমরাও সাজাচ্ছি, যেমন প্রত্যেকটা কেপিটি এমন একটা বাইক যেটাকে আপনার নিজের মন মতো সাজানো যায়। এই আমার বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এখানে। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কেপিটি ইউজ করে কেমন মজা পাচ্ছেন? না আলহামদুলিল্লাহ ভালোই, সামনে আরো বিভিন্ন প্ল্যান করতেছি ট্যুর করার, দেখা যাক। আমাদের ট্যুরের জন্য একজন পাওয়া গেল অ্যাডভান্স, যে ট্যুরে গেলে বাইকে অবশ্যই নক দিব একসাথে যাবো। আমার ভাইয়ের বাইকটা আপনাদেরকে দেখাই, ওনার বাইকটা হচ্ছে আপনার ব্লু কালার। হ্যাঁ, এই হচ্ছে ওনার বাইক, সামনে ক্র্যাশ গার্ড যেগুলো এগুলো পুরো বডি ক্র্যাশ গার্ড যেটা ওটা লাগিয়েছে। মেকানিক্সে আসলে আপনারা এই ধরনের সবগুলো কাজই করাইতে পারবেন এবং কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, উনি এটাতে এই বাদামি লাগিয়েছে এবং শাড়ি গার্ড আছে, লিফানের শাড়ি গার্ড আছে। টুরিং পারপাস গাড়ি তো এডিবি বাইক, আপনার নিজের মতো করে এটাকে সাজাতে পারবেন, খুবই মন মতো করে সাজাতে পারবেন। আজকে আমি ডিসিশন নিচ্ছি যে আপনার চেনটা গোল্ডেন চেন যেটা, তো আমি চেনটা চেঞ্জ করবো যেহেতু আপনার স্টক চেনটা একটু প্রবলেম। হ্যাঁ, এটার মাইলেজটা ড্রপ করে আমি যতটুকু জানি, আগে যারা ইউজার আছে কেপিটির তাদের সাথে কথা বলে জানলাম যে এটার যে অরিজিনাল চেনটা এটা খুব ঘন ঘন লুজ হয় এবং লুজ হওয়ার ফলে মাইলেজটা ড্রপ করে। হ্যাঁ, এবং স্পকেটটাও অনেক সময় প্রবলেম করে, তো এই জন্য আমি শুরুতেই স্টকের যে চেনটা আছে এটা আমি চেঞ্জ করে নিতেছি। ওই যে নাদিম ভাই আছে, এই নাদিম ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেপিটির টানে টানে চলে আসতেছি, যদি আল্লাহ রহম করে এবং আল্লাহ ভাগ্যে রাখে ইনশাল্লাহ রিজিকে থাকলে কেপিটি নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, নাদিম ভাইরে খুব মানে চেষ্টা করতেছি আমি, এটা আরেকটা কেপিটি যদি গ্রুপে চলে আসে তাহলে খারাপ হয় না, মন্দ হয় না, বিষয়টা ভালো হয়, একসাথে ঘুরতে যাবো, একসাথে ট্যুরে যাবো। আজকে যতটুকু কাজ নিয়ে আসছিলাম ওই কাজগুলো পুরো শেষ করতে পারি নাই, বাম্পার গার্ড যেটা লাগাতেছিলাম অনেক দেরি হয়েছে আজকে, এই জন্য আর লাগাচ্ছি না, শুধু চেনটা চেঞ্জ করতেছি, তার সাথে আর স্টিকারটা বানিয়ে নিয়ে গেলাম, স্টিকারটা পরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর বাম্পারের একটা গার্ড আছে ওই গার্ডটা লাগাই নিচ্ছি। এই হচ্ছে আজকে টুকটাক কাজ করলাম আর পুরো কাজটা শেষ করতে পারি নাই, যখন পুরো কাজটা শেষ করবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে খিলগাঁওর এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।